আমরা তো একসময় কইছি যে আমরা সারা বিশ্বকে নির্বাচন শিখাইতে পারি, আমাদের তো কর্তা মহলরা এইভাবে বলছে, এমনকি নির্বাচন কমিশনও বলছে যে আমরা যে সুন্দর নির্বাচন করতেছি এটা বিশ্ব শিখবে। এখন দেখছি ইন্ডিয়া শিখছে আমাদের কাছ থেকে নির্বাচন। আমি তো চমৎকার করে দেখতেছি যে ইন্ডিয়া এই যে নির্বাচনটা এবার হচ্ছে, প্রত্যেকটা পরতে পরতে মানে আমাদের নির্বাচনী কৌশল, আমাদের রাজনীতির কৌশল, আমাদের শাসক গোষ্ঠীর যে রাজনীতির পলিসি কৌশল, তারপরে ম্যানুভারিং, যাই কিছু সব কিছু মনে হচ্ছে যেন তারা লুফে নিছে এবং তারা সেটা অ্যাপ্লাই করতেছে। সেটা কীভাবে দেখেন, তাদের এই নির্বাচনের আখ্যান দিয়ে তারা তাদের প্রচুর বিরোধী দলের লোকদেরকে অ্যারেস্ট করে ফেলছে। তার মধ্যে কেজরিওয়াল একজন, এত জনপ্রিয় একটা লোকটাকে তারা অ্যারেস্ট করে মানে জেলে পুরে রাখছে, এই মাত্র আজকে মনে ছেড়ে দিছে, হ্যাঁ যা নেওয়া নিয়ে ফেলছে। তারপরে রাহুল গান্ধীকে তারা তার মানে পার্লামেন্টের সদস্য পদ পর্যন্ত খাই ফেলাইছে, ঠিক আছে। তার মানে আমাদের দেশের সাথে অনেক মিলে যায়, আপনি লক্ষ্য করে থাকবেন, আমি আর ব্যাখ্যা দিচ্ছি না, অনেক কিছু মিলে যাচ্ছে। তারপরে আপনার ওদের একটা ইডি বলে একটা সংস্থা আছে, আমাদের যেরকম দুর্নীতি দমন কমিশন, তো ইডিকে দিয়ে তারা বিরোধী দলের কংগ্রেসের থেকে শুরু করে বিরোধী দলের সব বড় বড় বাঘা বাঘা যারা সম্ভাব্য প্রার্থী বা পোটেনশিয়াল প্রার্থী সবাইকে খোঁজ নিচ্ছে, কার অর্থ কীরকম, মানে এ মানে দুদক দিয়ে দৌড়াচ্ছে, হয়রানি করতেছে, ঠিক মানে তাদের ইডি দিয়ে। আমাদের দুদক যেরকম হয়রানি করতো ঠিক তারা সেটা করতেছে। তারপরে আপনারা মিথ্যা মামলা দিচ্ছে। তারপরে ইন্ডিয়া যে একটা জোট, সমস্ত বিরোধী দল মিলে একটা ইন্ডিয়া জোট হয়েছে, সেই জোটকে ভাঙার জন্য, সে জোট থেকে নেতা ভাগায় নিয়ে টোপ দিয়া টাকা পয়সা দিয়া লোভ দেখায়া নেতা ভাঙায় নিয়ে যাচ্ছে, এবং যত দাগি আসামি হোক না কেন বিজেপি করলে আর সব মাফ, ঠিক অনেক কিছু আমাদের সাথে মিলে যায়। কারণ অনেক এরম এখন আমাদের দেশে অনেকে একটু মজা করেই বলতেছে যে বাংলাদেশ কি একটা ল্যাবরেটরি ছিল নাকি, যে ইন্ডিয়া দেখছে যে এখানে দেখি এটা চলে কি না, মানে এটা টেস্ট কেস। আমি অনেকে মনে হয় এরকম করে বলতে চায় যে এটা টেস্ট কেস। এখন টেস্ট কেস এখানে দেখছে যে সফল হয়েছে, এখন তারা সেটা অ্যাপ্লাই করা শুরু করে দিছে। এখন হইতে পারে এই যে ইভিএমকে নিয়ে আমাদের দেশে একটা কি বিতর্ক, ঠিক একই বিতর্ক ওখানে ইভিএমকে নিয়ে চলছে। ইভিএম একটা জালিয়াতির বাক্স, ইভিএম ম্যানুভারিং বাক্স, এটা নিয়ে ফলাফল ইয়ে করা যায়, এটা তারা এখন বলাবলি করতেছে তাদের বিরোধী দল। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে মানুষ ভাবতেছে যে আমাদের কাছ থেকে তারা এগুলো শিখলো কিনা, তাদের তো এগুলো ছিল না, তারা বিরোধী দলকে এইভাবে দমানোর ইতিহাস তো নাই, ইভিএম নিয়ে এরকম কখনোই তারা শুনে নাই, এরকম বিতর্ক আছে। তারপরে তাদের বিরোধী দল, এক নম্বর বিরোধী দল রাজীব গান্ধীর ছেলে আপনার রাহুল গান্ধীকে এইভাবে হেনস্থা করবে এটা কল্পনাও করতে পারে নাই, হ্যাঁ। তারপরে কেজরিওয়ালের মতো এমন একটা জনপ্রিয় চিফ মিনিস্টার, তাকে একটা সামান্য একটা ইয়েতে আবগারি শুল্কের একটা কেসে তাকে ফাঁসে দিয়ে জেলে নিয়ে গেল, হ্যাঁ, এবং রীতিমতো তাকে মানে মানে এমন ভাব করবে যাতে করে এটার প্রভাবটা নির্বাচনে পড়ে। সব মিলেয়া আপনি যদি ক্ষমতায় থাকতে চান ছলে বলে কলে কৌশলে, তাহলে এই সব খারাপ অপকৌশলগুলো আপনি অ্যাপ্লাই করবেন। এটা আমাদের দেশে যেরকম সত্য ওখানে সত্য। তো অনেকে মজা করেই কয় যে ওরা আমাদের কাছ থেকে এই সবকটা নিছে, এই লেসনটা আমাদের এখান থেকে নিছে, এমনকি আমেরিকাও নিতে পারে, হইতে পারে। আমেরিকা যদি দেখে যে এবার জো বাইডেন সাহেব মানে যদি এরকম দেখে, তাহলে বিসমিল্লাহ পড়ে আমাদের থেকে এই সবকটা নিয়ে তারা বৈতরণী পার হয়ে যাবে গা।